হ্যালো ছোট্ট বন্ধুরা, কেমন আছো? আজকে আমরা যে অঙ্কটা করব, আজকে যে অঙ্কের টেকনিকটা শিখব, সেটা ঠিক এই রকম যারা ছোট্ট ছোট্ট ছেলে মেয়ে আছো তোমাদের জন্য আজকে ক্লাসটা। আমরা অনেকেই বিয়োগ, ছোট্ট ছোট্ট ছেলে মেয়েরা যারা সবে যোগ বিয়োগ শিখছি, তাদের ক্ষেত্রে আজকের ভিডিওটা খুব ভালো লাগবে। মজা করে তোমরা অঙ্ক তাহলে শিখো। শুরু করছি, আজকে মজা করে বিয়োগ শিখব। দেখো, আমরা যদি একটা সংখ্যা লিখি, মনে করো আমি লিখলাম 23, এখান থেকে যদি 5 বিয়োগ করি আমরা, আবার আমি ধরো লিখলাম 25, সেখান থেকে আমি 13 বিয়োগ করলাম। এই যে প্রথম ক্ষেত্রে যেটা করেছি, এই দ্বিতীয় ক্ষেত্রে যেটা লিখলাম, তো 5 থেকে 3 বিয়োগ করলে 2 হয়, 2 থেকে 1 বিয়োগ করলে 1 হয়, এটা তোমরা সবাই জানো। উপরে যদি বড় সংখ্যা থাকে, তাহলে নিচে যদি ছোট সংখ্যা থাকে, তার বিয়োগটা কিভাবে করতে হয়। কিন্তু মনে করো এই সংখ্যাটা উপরে আছে 23, নিচে আছে 5, এবার এই 3 থেকে 5 কি করে বিয়োগ করবে? তো তোমরা একটা কাজ করে নাও, এখানে পাশে 10 লিখে নাও, এই 10টা লিখে নেবে। নেয়ার পরে কি করবে, এই 5-এর সাথে কত যোগ করলে 10 হয়, কত যোগ করলে 10 হয়, 5 যোগ করলে 10 হয়। এইবার তোমরা যেটা করবে, এইটার সঙ্গে এটা যোগ করে এখানে বসিয়ে দাও, 5 আর 3 8। আর যখনই এই কাজটা তোমরা করবে, তখন এই সেকেন্ড লাইনে এসে এখানে একটা 1 ধরে নেবে, তাহলে 2 থেকে 1 বিয়োগ করলে হয় 1, মানে 18। আচ্ছা, আমরা আর একটা প্র্যাকটিস করে নিই। মনে করো আমি লিখলাম 22 লিখলাম, এবং এখান থেকে মনে করো 15 বিয়োগ করতে হবে, বা 16 বিয়োগ করব, তাহলে কত হবে? তাহলে 2 থেকে তো 6 বিয়োগ করা যায় না, তাহলে এই ক্ষেত্রে আমরা যেটা করব, আমি বলেছি এখানে একটা 10 লিখে নাও, 10-এর এই 6-এর সাথে কত যোগ করলে 10 হয়, 4 যোগ করলে 10 হয়। এইবার তোমরা যেটা করবে, এই 4-এর সাথে 2 যোগ করে দাও, দিয়ে নিচে লিখে দাও 4 আর 2 যোগ করলে কত হয়, 6। আর কি বলেছিলাম, যখনই এই কাজটা করবে, এই বাঁদিকে একটা 1 যোগ করে দেবে, তাহলে 1-এর সাথে 1 যোগ করলে কত হয়, 2, 2 থেকে 2 বিয়োগ করলে 0, তার মানে এটা হবে 22 থেকে 16 বিয়োগ করলে হবে 6। আচ্ছা, খুব মজা লাগছে না? আমরা আর একটা অঙ্ক করে নিই। মনে করো আমি লিখলাম 34, একটা সংখ্যা লিখলাম, এখান থেকে মনে করো 17 বিয়োগ করতে হবে, 34 থেকে 17 বিয়োগ করতে হবে, তাহলে কি করবে? আমি কি বলেছি, এখানে একটা 10 লিখে নেব, এই 7-এর সাথে কত যোগ করলে 10 হয়, 8 9 10, 3 যোগ করলে 10 হয়, তাহলে এবার কি করবে, 4-এর সাথে 3 যোগ করে দাও, এটা হবে 7। আর যখনই এই কাজটা করবে, এইখানে 1 যোগ হয়ে যাবে, অর্থাৎ 2-এর 1-এর সাথে 1 যোগ করলে 2 হয়, তাহলে 3 থেকে 2 বিয়োগ করলে হয় 1। খুবই সহজ এবং খুব সুন্দরভাবে আমরা কিন্তু এই ধরনের বিয়োগগুলো করতে পারি। আচ্ছা, তোমাদেরকে আমি একটা কাজ দিয়ে দিচ্ছি, এটা একটু তোমরা বাড়িতে প্র্যাকটিস করো। আমি দিয়ে দিলাম, মনে করো 5 10 3 53, এখান থেকে মনে করো 18 বিয়োগ করবে, বিয়োগ করে কত হবে এটা আমাকে কমেন্ট করে জানাবে। আর আমরা আরও একটা প্র্যাকটিস করে নিই পাশাপাশি। মনে করো আমি লিখলাম 62, এখান থেকে মনে করো 13 বিয়োগ করতে হবে, 62 থেকে 13 বিয়োগ করব, তাহলে আমি কি বলেছি যে এখানে একটা 10 লিখে নাও পাশে। আচ্ছা, 3-এর সাথে কত যোগ করলে 10 হয়, 3-এর সাথে 7 যোগ করলে 10 হয়, তাহলে এখানে একটা 7 লিখে দাও। এইবার যেটা করতে হবে, এই 7-এর সাথে 2-এর যোগ করে দাও, কত হবে, 9। আর এই কাজটা যখনই করবে, তখন বাঁদিকে এর সঙ্গে একটা 1 যুক্ত হবে, তার মানে 2, 1 আর 1-এ 2, 6 থেকে 2 বাদ দিলে হবে
4। কি সুন্দর ভাবে কিন্তু আমরা বিয়োগ করতে পারছি, খুব মজা লাগছে তোমাদের। তোমরা এরকম নিজেরা বাড়িতে অনেকগুলো সংখ্যা নিজের মতো করে লিখবে আর এগুলো প্র্যাকটিস করবে, তাহলে কিন্তু এই ধরনের বিয়োগ তোমাদের কাছে খুব ইজি হয়ে যাবে। তো আজকের ভিডিও এখানেই, ভালো থেকো, সুস্থ থেকো, আর ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, যাতে আমরা সবাই মজা করে অঙ্ক শিখতে পারি, তাই তো? টাটা।